আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিরহংকার মানুষ হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাইরে থেকে কিছু গণ্যমান্য লোক এলেন মদিনায়। তারা ইসলামের খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর সাথে দেখা করতে এসেছেন। অনেক খোঁজখবর নেয়ার পর তারা অবশেষে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর বাসায় গিয়ে হাজির হলেন, কিন্তু খলিফাকে বাসায় পাওয়া গেল না। মেহমানরা ভাবলেন খলিফা হয়তো মসজিদে থাকতে পারেন, তাই তারা বাসা থেকে ফিরে মসজিদে নববীতে গিয়ে হাজির হলেন। সেখানে গিয়েও তারা হতাশ হলেন, মসজিদে খলিফার সন্ধান পাওয়া গেল না। তাই অতিথিরা বেশ অস্থির হয়ে খলিফার খোঁজাখুঁজি শুরু করলেন, এজন্য তারা ছুটলেন বিভিন্ন জায়গায়। অবশেষে খলিফার সন্ধান পাওয়া গেল। তারা দেখতে পেলেন উমর রাদিয়াল্লাহু আনহু একটা উটকে ধরার জন্য উটটির পেছনে পেছনে দৌড়াচ্ছেন, কিন্তু তিনি উটটি ধরতে পারছিলেন না। খলিফার এই অবস্থা দেখে লোকেরা যার পরনাই অবাক হলেন। সেখানে উপস্থিত ছিলেন আহনাফ বিন কায়েস, তিনি খলিফার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেন। তিনি বোঝাতে চাইলেন তিনি একজন খলিফা, উট ধরার কাজ খলিফার জন্য নয়। তিনি খলিফা আহনাফের কথায় কান দিলেন না, তার দিকে ফিরেও তাকালেন না, বরং তিনি উটটি ধরার জন্যই ব্যতিব্যস্ত থাকলেন। দৌড়াতে দৌড়াতে হঠাৎ এক সময় আহনাফের উপর খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু এর নজর পড়ল। খলিফা এবার আহনাফকে ডেকে বললেন, আহনাফ ছুটে এসো, ওই দেখো বাইতুল মালের একটা উট ছুটে পালাচ্ছে, ওকে ধরতে হবে। আহ, কত না অনাথ শিশুর অংশ আছে এই উটের মধ্যে, তাড়াতাড়ি এসো, উটটা ধরতে না পারলে ওটা পালাবে যে। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর আহ্বান শুনে আহনাফ আরেকবার হতবাক হলেন। তিনি এবার সম্মতি ফিরে পেয়ে বললেন, জনাব, আপনি বিশ্বজাহানের খলিফা, আপনার মতো লোকের জন্য এ কাজ মানায় না। আপনি উটের পেছনে দৌড়াচ্ছেন, বিষয়টি খুবই খারাপ ঠেকছে, বরং আপনি একটা গোলাম পাঠিয়ে দিন, সেই উটটি ধরুক, আপনি দয়া করে থামুন। আহনাফের কথা শুনে খলিফা মোটেও খুশি হলেন না। উমর রাদিয়াল্লাহু আনহু আহনাফের কথার জবাব দিয়ে বললেন, শোনো আহনাফ, তুমি গোলামের কথা বললে, তুমি কি জানো আমিও আল্লাহর এক গোলাম, আমার চেয়ে বড় গোলাম আর কে আছে বলো। অতিথিরা এতক্ষণ খলিফার এ অবস্থা মনোযোগ দিয়ে দেখছিলেন। খলিফার কথা শোনার পর সবাই বিস্ময়ে থ হয়ে গেলেন। অতিথিরা দেখলেন কি নিরহংকার মানুষ হজরত উমর রাদিয়াল্লাহু আনহু, অর্ধ দুনিয়ার খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহু, অথচ খলিফা হবার মতো অহংকারের লেশমাত্র তার মধ্যে ছিল না। নিজেকে সত্যিকার অর্থেই গোলাম বলে ভাবতেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন সত্যিকারের নিরহংকার মানুষ। ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি একজন নিরহংকার মানুষই ছিলেন না, তিনি ছিলেন ন্যায় বিচারের উজ্জ্বল প্রতীক। সমাজ ও রাষ্ট্রের প্রতিটি বিষয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ইতিহাসে তিনি বিখ্যাত হয়ে আছেন। অপরের বিচারের বেলায় তিনি ন্যায় বিচার করতেন এমন নয়, নিজের বেলায়ও তার এই নীতির প্রমাণ পাওয়া যায়। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বাজার থেকে শখ করে একটা গুড়া কিনে আনলেন। গুড়াটি ভালো কিনা তা পরীক্ষা করার জন্য তিনি ঘোড়সওয়ারকে দায়িত্ব দিলেন। পরীক্ষা করতে গিয়ে দেখা গেল গুড়াটি বেশ দুর্বল, হাঁটতে গিয়ে একসময় গুড়াটি খুড়া হয়ে গেল। এ কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মন ভীষণ খারাপ হলো। তিনি শখ করে গুড়াটি কিনেছেন, অথচ এটি এমনই দুর্বল যে তা খলিফার পছন্দ হলো না। তাই খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু গুড়াটি তার মালিককে ফেরত দিতে মনস্থ করলেন, কিন্তু গুড়ার মালিক ছিল ভিন্ন রকম মানুষ, সে গুড়াটি ফেরত নিতে অস্বীকার করলো। গুড়ার মালিক বলল, দেখুন, আমি গুড়া বিক্রি করে দিয়েছি, গুড়াটি আপনি দেখে পছন্দ করে কিনে নিয়েছেন, এখন তা ফেরত নেওয়া আমার কাজ নয়, এটার দায় দায়িত্ব সবই আপনার। বিষয়টি নিয়ে উমর রাদিয়াল্লাহু আনহু পড়লেন মহাসমস্যায়। তিনি গুড়ার মালিককে ভালোভাবে বিষয়টি বুঝাতে চাইলেন, কিন্তু সে কিছুতেই উমর রাদিয়াল্লাহু আনহু এর কথায় কান দিল না। উমর রাদিয়াল্লাহু আনহু এর আর করার কিছুই ছিল না, তিনি তো মহান এক খলিফা। তাই তিনি এই বিরোধ মীমাংসার জন্য আদালতের কাছে বিচার চাইলেন। নিয়মমতো আদালত উমর রাদিয়াল্লাহু আনহু এর মামলা গ্রহণ করলেন। কাজী সাহেব বিচারের দিনক্ষণ ধার্য করলেন। নির্দিষ্ট দিনে কাজীর দরবারে বিচার বসল। এক পক্ষে মুসলিম জাহানের খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহু, আর অন্য পক্ষে ছিল ঘোড়সওয়ার, গুড়ার মালিক ছিল সাধারণ একজন প্রজামাত্র। আজ কাজীর আসনে এসে বসেছেন সুরাইহ, তিনি ন্যায়বান কাজী হিসেবে
সুপরিচিত ছিলেন। তবে আজকের এই মামলা কাজের জন্য ছিল একটি বিরাট পরীক্ষা, কেননা খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু নিজেই এই মামলার একটি পক্ষ, তাই খলিফার বিচার করা তো কঠিনই বটে। তাই চারদিকে এই বিচার নিয়ে নানান আলোচনা চলছিল। অবশেষে আদালতের কাজ শুরু হলো। বুদ্ধিমান কাজী উভয়পক্ষের বক্তব্য মনোযোগ দিয়ে শুনলেন। দুপক্ষের দেয়া বক্তব্য নিয়ে বিচক্ষণ কাজী সুরাই কিছুক্ষণ ভাবলেন। এবার তিনি রায় ঘোষণার প্রস্তুতি নিলেন। কাজী সাহেব তার রায়ে বললেন, মালিকের অনুমতি নিয়ে গুড়াটি পরীক্ষা করা হলে তাহলে মালিক তা ফেরত নিতে বাধ্য থাকত। যেহেতু তা করা হয়নি, তাই গুড়াটি ক্রেতা মানে খলিফাকেই গ্রহণ করতে হবে। কাজীর এই ঐতিহাসিক রায় গেল খলিফার বিরুদ্ধে। উমর রাদিয়াল্লাহু আনহু বিচারে হেরে গেলেন, ফলে এই দুর্বল ও গুড়া খুড়াটি অবশেষে খলিফাকে গ্রহণ করতে হলো। এদিকে ঘটল এক মজার ঘটনা। কাজীর রায়ে খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু হেরে গেলেন, অথচ এতে তার মন মোটেও দুঃখবোধ হলো না। উমর রাদিয়াল্লাহু আনহু বিচারক সুয়াইবের ন্যায় বিচার দেখে মোহিত হলেন, এবং এত বড় পরাজয় তাতেও খলিফা ক্ষুব্ধ হলেন না, বরং উল্টো কাজীর পদোন্নতি দিয়ে দিলেন। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে সুরাইহকে কুফার কাজী হিসেবে নিযুক্ত করলেন। ন্যায় বিচারের প্রতি খলিফার এই যে অপূর্ব শ্রদ্ধাবোধ, তা দেখে সবাই হতবাক হলো।